স্বাগত দুপুরের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উজানের ঢল ও টানা বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে 22 জনের মরদেহ উদ্ধার। মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, সিআইডি কর্মকর্তাদের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখিয়ে নেওয়া হয় জবানবন্দি। পাবনায় গাজনার বিলে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প চালু, পানি নিষ্কাশন ও সেচ সুবিধার আওতায় 56,000 হেক্টর জমি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা যমুনা তিস্তা ও ধরলা সহ বিভিন্ন নদীর পানি বাড়ছে, এতে দেশের উত্তর মধ্যাঞ্চলে অনেক নিচু এলাকা প্লাবিত হচ্ছে, দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। এদিকে নদীর তীব্র স্রোতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন, বিলীন হয়ে গেছে বসত ভিটা সহ অনেক জমি। ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে ও কয়েকদিনের টানা বর্ষণে কুড়িগ্রামে সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ধরলার পানি বিপদসীমার 31 ও ব্রহ্মপুত্রের পানি 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নিম্নাঞ্চলের অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তলিয়ে গেছে 7,000 হেক্টর রূপা আমন ক্ষেত। রাজবাড়িতে পদ্মার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট এই বন্যার পানিতে তলা গেছে, মানে এমনি ফসলি জমি তলিয়ে গেছে। মরিচ খাত সবজি খাত এগুলো তো পানিতে সব তলা গেছে, এগুলো তার তো আনার মতো পরিবেশ নেই। বিষাক্ত সাপ এসে বাড়ি ঘরে উঠতেছে এবং খাবার বিশুদ্ধ পানি নাই, পানির অভাব। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। বাড়ির ভিতরে পানি, পায়খানা যাওয়ার জায়গা নাই, এর বাদে উঠছি। প্রতি বছরে কষ্ট, 6-7 মাস হলে কষ্ট করি প্রতি বছরে, এরকম কষ্ট যেন আমরা না না করি। আগামী 3-4 দিন পানি 10-15 সেন্টিমিটার বাড়বে বা কমবে বা এর কাছাকাছি লেভেলে থাকতে পারে। এখন যে বন্যাটা, এটা একদম স্বাভাবিক বন্যা, এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। এদিকে পানি বাড়ায় তীব্র স্রোতে ভাঙনে মানিকগঞ্জে ধলেশ্বরী ও কালীগঙ্গা তীরবর্তী শতাধিক ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঘিউরে ধলেশ্বরীর ভাঙন থেকে রক্ষায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটিও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে রাস্তার পাশের যে বাড়িঘর ছিল সবগুলোই ভেঙে গেছে, এখন ছিন্ন বিচ্ছিন্ন। 20টি গ্রামের মানুষ যাওয়া আসা করে 2 দিনের মধ্যে এই রাস্তাঘাট ভেঙে গেল, বাড়িঘর হুমকির মুখে। বাঁধটা ভাঙার কারণে এই রাস্তাটাও ভেঙে যেতেছে। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে তিস্তা তীরবর্তী 20 গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লৈস্কা বিলে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এ পর্যন্ত 22 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ধাক্কা দেয়া বালুবাহী ট্রলারের চালক সহ 3 জনকে। বন্ধ রয়েছে বিজয়নগর থেকে সব ধরনের ইঞ্জিন চালিত নৌযান চলাচল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিখোঁজ ও দুর্ঘটনা কবলিত নৌযানটি উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ার লৈস্কা বিলে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএর 4 সদস্যের ডুবুরি দল। স্থানীয়রা জানায় গতকাল সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হয় যাত্রীবাহী ট্রলারটি। উপজেলার পত্তন ইউনিয়নের লৈস্কা বিলে বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। 3টা নৌকা বুঝাইব এই যাত্রী দেয়া, এই সব যাত্রী তুলে বসে এক নৌকার মধ্যে, এটা তো ইমন রুট করছে, ফাড়া দিবার জায়গা নাই। স্থানীয় মানুষ আমার বাইকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠাই, ওখানে আমরা তাকে আহত অবস্থা পাই, অনেক জায়গায় ব্যথা পাইছে। পাতারপন্দের এখানে একটা বালুর ট্রলারের সাথে ধাক্কা লাগিয়ে
এই নৌকাটা এক ধরনের পেয়েছে উপরে যারা ছিল বাচ্চার ভিতরে যারা কেউ বাঁচছে না ভাই শ্বশুরবাড়িতে যাওয়ার অবস্থা এখন আমরা পাইনি অনেক খোঁজাখুঁজি করছি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন আর নিহত ব্যক্তিদের পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে আহত ব্যক্তির চিকিৎসা সদর হাসপাতালে চলছে বিচার অভিযান শেষে আমরা তদন্তের চূড়ান্ত পরিসংখ্যাটি দিতে পারবো ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যারা নিহত হয়েছেন প্রত্যেকের পরিবারকে আমরা পক্ষ থেকে 20,000 টাকা করে দিচ্ছি এদিকে দিনাজপুরে টেপা নদীতে উদ্ধার কাজের সময় পানির নিচে আটকে ডুবুরি আব্দুল মতিনের মৃত্যু হয়েছে সজীব সাদিক মাছরাঙ্গা নিউজ ডেস্ক পোস্টমর্টম রিপোর্ট বলছে শর্ট সার্কিটের মৃত্যু অথচ গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা দাবি করে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে মামলার তদন্তে থাকা সিআইডি কর্মকর্তাদের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখিয়ে জবানবন্দি নেয়া এবং আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আরও জানাচ্ছেন ওবায়দুল কবির রাজধানীর উত্তরবাড্ডার রাসুলবাগ জাতীয় গ্রিডের উচ্চ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে বহুতল অনেক বাড়ি ঘর তেমনি এই বাড়ির মালিক নাদিম আহমেদের মেয়ে নিথির সাথে প্রেম ছিল ওই এলাকার খাইরুলের গত বছরের 20 জুন সন্ধ্যায় পাশের বাড়ির টিনের চাল বেয়ে সে দেখা করতে আসে নিথির সাথে হঠাৎ করে আমি দেখি কি যে একটা আওয়াজ পাইতেছি সিঁড়িতে তো আমি ভাবছি যে কেউ হয়তো বাঁচতেছে তো আমি দৌড় দিয়ে আবার নিচে নেই কয়েক সিঁড়ির কয়েকটা স্টেপ আমি নামি দেখার জন্য আর এর ভিতরে মানে সে চলে যেতে চায় নিচে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আর এর ভিতরেই ট্রান্সমিটার ব্লাস্ট হয় আমি ট্রান্সমিটার ব্লাস্টের আর দৌড় দিয়ে ছাদে আসি যে কী হইলো পর ছাদে আসার পর দেখি যে সে ওইখানে আর কি তার শরীরে আগুন লেগে পড়ে শুয়ে আছে চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর খাইরুলের মৃত্যু হলে তার বাবা বাদী হয়ে নিথির বাবা নাদিম ও অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেন এজাহারে অভিযোগ করা হয় নিথিদের বাসার ছাদে তার সাথে কথা বলার সময় খাইরুল ধরা পড়লে নাদিম ও অজ্ঞাতরা তার ছেলেকে পিটিয়ে আহত করে পাশের টিনের চালে ফেলে দেয় সেখানে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত খাইরুল পরে মারা যায় মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি এবার তদন্তে যোগ হয় বাসার ছাদে খাইরুলকে মারধরের পর নিথির বাবা নাদিম ফোন করে তার এক বন্ধুকে দিয়ে কেরোসিন আনে এবং তা খাইরুলের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় বাঁচার জন্য খাইরুল পাশের বাড়ি টিনের ছাদে লাফ দেয় যা নিথি ও তার মা সাহিলি বানু 164 ধারায় জবানবন্দিতে স্বীকার করেছেন কেন আবার এমন জবানবন্দি দিলেন প্রশ্ন ছিল নিথি ও তার মায়ের কাছে আমাদের এক একজনকে এক এক জায়গায় নিয়ে টর্চার করে যে তুমি যদি না বলো তাহলে তোমার তোমার জীবনের রিস্ক আছে তোমার বাবার আছে তোমার মা আছে তুমি বলো কি বলতে বলছে যে তোমার বাবার ফ্রেন্ড আলী তো সে আসে পেট্রোল নিয়ে আসে কেরোসিন প্রথমে বলছে পেট্রোল নিয়ে আসে পরে আবার বলছে না পেট্রোল না বল কেরোসিন নিয়ে আসে পিস্তল দিয়ে আবার মাথায় ঠেকিয়ে বলছে যে ইয়া মেরে ফেলবে একবার ঘুম করে দাও মালিবাগ ইয়েতে ফেলে দিয়ে এই মহিলাকে মানে বাজে বাজে গালি দেয় মারধর করে বলছে না যেটা বলতে বলছি সেটাই বলবেন 1 লক্ষ টাকা দিয়ে ওই দিন মানে যে ছাড় দিছে কে নিয়েছে টাকা এটা এসআই মানে দোলন মজুমদার আর কি খাইরুলের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন আমরা জোগাড় করেছি তাতে স্পষ্ট উল্লেখ আছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে খাইরুলের শরীরের 60% পুড়ে যায় এবং ঘটনার 4 দিন পর তার মৃত্যু হয় কিন্তু তারপরও কেরোসিন এনে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ইয়াকুব আলী নামে নাদিম আহমেদের এক বন্ধুকে ওই মামলায় 1.5 মাস কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে তিনি অভিযোগ করেন সিআইডি কর্মকর্তারা তাকে 3 দিন আটক রেখে নির্যাতন করেছে অথচ ঘটনার দিন ওই এলাকাতেই ছিলেন না তিনি যে কেরোসিন তেল যে দিয়ে আইছি তাহলে তো এটা আমার এই পরমাণু হলো ফোন কল লিস্ট তাহলে আপনি আমার কল লিস্টে দেখেন সিআইডি সাব ইন্সপেক্টর দুলুন উনি আমারে 10 লক্ষ টাকা দাবি করে এসব অভিযোগ সম্পর্কে জানতে বেশ কয়েকদিন সিআইডি কার্যালয়ে মিডিয়া কর্মকর্তার মাধ্যমে যোগাযোগ করেও ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি আর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দোলন মজুমদার কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট পুলিশ সুপার খালেদুর হাওলাদার সময় দিয়েও কথা বলেননি পরে টেলিফোনে জানান তিনি ব্যস্ত আর মামলাটি সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটে হস্তান্তর করা হয়েছে আর সিরিয়াস ক্রাইম ইউনিটের প্রধান জানান মামলাটি মাত্রই তাদের কাছে এসেছে তবে এখনও শুরু হয়নি তদন্ত
অপরাধ বিজ্ঞানীরা বলছেন, ভুক্তভোগীদের অভিযোগ সত্যি হলে এমন ঘটনায় মানুষের আস্থা কমবে পুলিশের এ সংস্থার তদন্তের স্বচ্ছতা নিয়ে। পরবর্তীতে যাতে এ ধরনের কাজে কেউ সাহস না পায়, সেই ধরনের ক্ষেত্র কিন্তু তৈরি করার জন্য আমি মনে করি এখন এই ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করাটা খুবই জরুরি। তদন্তের নামে নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার দাবিও জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। পাবনায় চালু হলো গাজনার বিল সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। এর সুফল হিসেবে প্রায় 100 কোটি টাকার ফসল ও মাছ উৎপাদনের আশা করছে পানি উন্নয়ন বোর্ড। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার গাজনার বিলের ভুলকুটুলিয়া গ্রাম কিছুদিন আগেও পানি সংকটে পাটজাগ দিতে পারছিল না কৃষক। প্রতি বছরের বর্ষায় জলাবদ্ধতায় ডুবে যাওয়া এ গ্রামটির সেই চিত্র এবার বদলে দিয়েছে গাজনার বিল সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। কয়েকদিন আগেও আমরা এই পাট নিয়ে একটু হিমশিম খাইছি জাগ দেওয়ায়, এখন বর্তমান যে পানি হয়েছে আমাদের খুব উপকার হয়েছে। 10-15 দিন আগে পানি পাইনি, তারপরে পানি পাইছি, পানি পাই তারপর পাট জাগ দিয়েছি। এ প্রকল্পের আওতায় পাবনার তালিমনগরে নির্মিত হয়েছে দেশের একমাত্র ডিজিটাল ও সাবমার্সিবল প্রযুক্তির পাম্প হাউস, যেখানে আছে 40,000 কিউসেক পানি উত্তোলন ও প্রবাহের ক্ষমতা সম্পন্ন 8টি পাম্প। পানি নিষ্কাশন এবং সেচ সুবিধার জন্য এ প্রকল্পের আওতায় 40,500 যমুনার সংযোগ নদী খনন, 38 কিলোমিটার শাখা খাল, 7.23 কিলোমিটার টার্সিয়ারি খাল খনন, 6টি রেগুলেটর ও 13টি অবকাঠামো তৈরি করা হয়েছে। ব্যয় হয়েছে প্রায় 439 কোটি টাকা। এইটাই বাংলাদেশের প্রথম যে পানির নিচে থাকবে পাম্পগুলো, এই হচ্ছে এটার বিশেষ সত্য। যেমন আমরা এবার এটা সফল আর কি, আমরা এই পাম্প হাউসের সাহায্যে উভয় আমরা কাজ করতে পারবো, ড্রেনেজ এবং ইরিগেশন দুটোই করতে পারবো। সম্প্রতি পরীক্ষামূলকভাবে পাম্প হাউসটি চালুর পর এ প্রকল্পের আওতায় গাজনার বিলের প্রায় 47,000 হেক্টর জমি থেকে নিষ্কাশিত হয়েছে পানি। শুষ্ক মৌসুমে চাষাবাদের আওতায় আসবে প্রায় 10,000 হেক্টর জমি। বাকিটা যেটা পারেনি সেটা হলো কিছু জমি অধিগ্রহণের সমস্যা ছিল, জমি অধিগ্রহণ আমরা সম্পন্ন করতে পারিনি। আমাদের এক ফসলি জমিগুলো 2 ফসলি এবং ক্ষেত্র বিশেষে 3 ফসলি জমিতে পরিণত হয়েছে, এবং ভবিষ্যতে আমাদের এই প্রকল্পের কমান্ড এরিয়া আরও বাড়ানোর জন্য আমরা অলরেডি সেকেন্ড ফেজের প্রস্তাবনা চালু করেছি। প্রকল্পের কাজ শুরু হয় 2010 সালে, 4 দফা মেয়াদ এবং 70 কোটি টাকা ব্যয় বৃদ্ধির পর অবশেষে শেষ হলো এ কাজ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনার দুর্বলতায় ইলিশ আহরণ কমে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সকালে রাজধানীর মৎস্য ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নদীগুলো দূষণমুক্ত করতে না পারার ফলে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। গেল 10 বছরে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে উল্লেখ করে আপাতত এ মাছ রপ্তানির কোনো সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। আমাদের কিন্তু নৌ ড্রেজিং, নদী ভাঙ্গন, আবার নদীতে কখনো কখনো রাসায়নিক দ্রব্য যাওয়ার কারণে স্রোতের গতি প্রকৃতি এমনভাবে পরিবর্তিত হয় ইলিশ কিন্তু সেখানে কমফোর্ট ফিল করে না। এবার জলবায়ু পরিবর্তন অন্যান্য অনেক কারণে কিছু কিছু নদী এলাকায় ইলিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ইলিশের পরিমাণ ব্যাপক আকারে ধরা পড়তেছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও তার সমাধি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, জাতিকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দুজনই শ্রদ্ধেয় নেতা, তাদের সম্পর্কে নোংরা কথা বলার রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে। আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে এখন থেকেই চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, উক্তিগুলো করেছেন, এটা কোনো রুচিবান মানুষ করতে পারে বলে আমি মনে করি না। এটা এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কারণ এই ধরনের এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তো দাফন হয়েছে আমার আপনার লক্ষ লক্ষ লোক, সেই জানাজায় শরিক হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে কিছুই নেই, এটা মিথ্যা প্রমাণের কোনো সুযোগও নেই।
জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি একথা জানান। বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না বিএনপি, তাই নানা অপকৌশল ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা করছে তারা। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার বিরুদ্ধে এখনও দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। বিএনপি দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। ক্লাস নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু এটাই সত্য, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনা নিহত হলেন, ফয়সাল মসজিদের সামনে ইসলামাবাদে এর চেয়েও বেশি লোক হয়েছে যত লোক জিয়াউর রহমানের জন্য ঢাকায় হয়েছে, কিন্তু ওই কফিনেও জিয়াউল হক নেই, এই কফিনেও জিয়াউর রহমান। ঢাকা উত্তরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এসব প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়ার পরও সুফল পাওয়া যাচ্ছে না বলে হতাশা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে সকালে মিরপুরের বিভিন্ন এলাকায় যান মেয়র। এ সময় একটি সড়কের ফুটপাতে অবৈধ স্থাপনা দেখে তা উচ্ছেদের নির্দেশ দেন। বলেন, কেউ সড়ক ও ফুটপাত দখল করতে পারবে না। পরে বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে সেখানে অসংখ্য লার্ভা দেখতে পেয়ে ক্ষোভ জানান তিনি। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম হলো আরও একবার। উজানের ঢল ও টানা বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে 22 জনের মরদেহ উদ্ধার। মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ সিআইডি কর্মকর্তাদের বিরুদ্ধে। সাক্ষীদের ভয় দেখিয়ে নেওয়া হয় জবানবন্দি। পাবনায় গজনার বিলে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প চালু। পানি নিষ্কাশন ও সেচ সুবিধার আওতায় 56,000 হেক্টর জমি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। এছাড়া ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।